কুম আসসালাম আলহামতুল্লা ভাই জানতে চেয়েছেন যে রাতে শোয়ার পূর্বে দরুদ পড়া কি সোনা আলহামদুলিল্লাহ রাসুল্লাহ আবাদ জি ভাই রসুল্লাহ সাল্লামের উপরে সার্বক্ষণিক দরুদ পাঠ করা এবং ব্যক্তির যে আমলগুলো রয়েছে সেই আমলগুলোর ভিতরে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে দরুদের পরিমাণ সব থেকে বেশি হবে এটি হচ্ছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নির্দেশনা এবং এটি হচ্ছে সোনা অতএব ঘুমের পূর্বে হোক আর ঘুমের পরে হোক বিভিন্ন সময় আমাদের হাঁটা চলার পথে বা যে কোনো সময়ে আমরা যদি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি দূরত পাঠ করি সেটি কিন্তু সুন্নার অন্তর্ভুক্ত অতএব সময় আলাদা করে যে দরুদ পাঠ করার মধ্যে বিশেষ কোনো সুন্না রয়েছে বা বিশেষ কোনো ফজিলাত রয়েছে বা ঘুমের পূর্বে দরুদ পাঠ করে ঘুমালে সেক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাক্ষাৎ হবে এ ধরনের যে কথাগুলো রয়েছে তার কোনো ভিত্তি নেই বরং এটি একটি কমন সুন্নাদ যে কোনো সময়ে দরুদ পাঠ করা এবং দূরদ পাঠের প্রতি আগ্রহ এবং ইচ্ছা থাকা উৎসাহ থাকা এটি এক ধরনের ইবাদত বাদাত রসুল্লাহ সাল্লাহ মের এক সাহাবি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জানতে চেয়েছিলেন যে আমি কতটুকু সময় দূর পাঠ পাঠ করবো তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শেষ পর্যন্ত তাকে বলেছিলেন যে তোমার সবটুকুই যদি তুমি আমার প্রতি দূরদ পাঠ করতে চাও তো সেটি করতে পারো তো দূরদ অত্যন্ত ফজিলাতের মধ্যে দিয়ে রহমত বর্ষিত এর মধ্য দিয়ে মুসিবাদ একটু তুলে নেওয়া হয় এর মধ্যে দিয়ে মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয় এর মধ্য থেকে বিভিন্ন ধরনের আমরা ফজিলাত বা সবাব অর্জন করে থাকি অতএব সেই বিবেচনায় আমরা যখনই মন চাই বিশেষ করে বিভিন্ন ধরনের দোয়া যখন আমরা করি দোয়ার মধ্যে সেই হামথ পাশাপাশি হচ্ছে রসুলের প্রতি দূরত থাকাটা এটি হচ্ছে ইসলামী শরিয়ার নিয়ম অতএব আমরা ঘুমের পূর্বে হোক ঘুমের পরে হোক কিংবা যে কোনো সময় আমাদের সুযোগ হয়েছে তখনই যেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে দূরত পাঠ করে দূরত পাঠের মধ্যে দিয়ে বান্দার প্রতি রহমত বর্ষণ করা হেমান সাল্লাহ আলাহ সালাত ওয়াহরাতন সাল্লিহাষা যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের উপরে একবার দূরত পাঠ করে আল্লাহ তার প্রতি দশটা রহমত বর্ষণ করেন তো এই কথা কমনভাবে বলা হয়েছে যখনই আমরা এই আমল করব তখনই আমরা রহমত পেয়ে যাব ইনশাল্লাহ আল্লাহ আলাম সাহাব